আজকে একদম নতুন ধরনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। একটি পাকা তাল থেকে তার ভেতরকার কাই বের করার সহজ উপায় তোমরা জেনে রাখো। একটি পাকা তালকে তার গায়ের খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেওয়া হবে। তারপরে যে কটা আটি তার ভেতর থেকে বের হবে সেই আটিগুলোকে নিয়ে একটি পাত্রে রাখো এবং তার ভেতরে জল দিয়ে দাও। তারপরে একটু একটু করে ভালোভাবে একটি গেটার দিয়ে তার মধ্যে থেকে আস্তে আস্তে কাইটাকে বের করে নিতে হবে এবং দেখা যাবে তালের আটি থেকে তার গায়ের কাই আস্তে আস্তে ওই গেটার দিয়ে একটি পাত্রের মধ্যে সব জমা হবে। একটি পাকা তাল থেকে তার ভেতরকার কাই বের করার সহজ উপায় তোমরা জেনে রাখো। একটি পাকা তালকে তার গায়ের খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেওয়া হবে। তারপরে যে কটা আটি তার ভেতর থেকে বের হবে সেই আটিগুলোকে নিয়ে একটি পাত্রে রাখো এবং তার ভেতরে জল দিয়ে দাও। তারপরে একটু একটু করে ভালোভাবে একটি গেটার দিয়ে তার মধ্যে থেকে আস্তে আস্তে কাইটাকে বের করে নিতে হবে এবং দেখা যাবে তালের আটি থেকে তার গায়ের কাই আস্তে আস্তে ওই গেটার দিয়ে একটি পাত্রের মধ্যে সব জমা হবে।